মোজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, সুন্নাত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি? সুন্নাত শেষ করব নাকি সুন্নাত ছেড়ে দিয়ে জামাতে শামিল হব? আপনি যদি নামাজের নিয়ত করে ফেলেন তার নামাজ শেষ করবেন, একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে শামিল হয়ে যাবেন। আর যদি চার রাকাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাকাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন, সালাম ফিরে আপনি জামাতে শামিল হবেন। আর এর বাইরে আরব উলামা ইকরাম অবশ্য ভিন্ন কথা বলেন, বিশেষ করে সৌদি আরবের স্কলাররা বলেন যে আপনি যদি নামাজ নফল বা সুন্নতের নিয়ত করেন আর ফরজ শুরু হয়ে যায়, যেহেতু ইদা উকিমাত সালাতু ফালা সালাতু ইল্লাল মাকতুবা, হাদিসে আসছে যখন একামত দেওয়া হয় তখন ফরজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না, সে হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবে। তো প্রথমত ওলামা ইকরাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না বরং দ্রুত শেষ করে একামত দিবেন, তাদের বক্তব্য হলো হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোনো নামাজ নয়, এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না, একামত হয়ে গেছে এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করব না, আগে থেকে শুরু করা হয়ে গেছে এখন সেটা ভেঙে ফেলবো, আদিসে এটা বোঝানো হয়নি। আর এর দলিল হিসেবে একটি আয়াত পেশ করা হয়, লা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না, যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে জামাতে শামিল হবেন। অবশ্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাকাতে থাকে তাহলে না ভেঙে বরং দ্রুততার সাথে শেষ করে তারপরে জামাতে শামিল হবেন। এমডি ফাহিম আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, জুমার নামাজের প্রথম রাকা জামাতের সাথে পড়তে না পারলে জোহর নামাজ পড়বো নাকি জুমার নামাজই পড়বো? দেখুন এক্ষেত্রে বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আদরাকা রাকাতা মিনাস সালাতি ফাকাদ আদরাকা সলাহ, যে ব্যক্তি কোনো নামাজের একটি রাকাত পেল সে ওই নামাজটা পেয়ে গেল। অতএব জুমার নামাজের শেষ রাকাত যদি আপনি পান, একটি রাকাত যদি আপনি পান তাহলে আপনি জুমার নামাজটা পেয়ে গেলেন হাদিসের আলোকে। বিধায় আপনি আরেক রাকাত একাকি অর্থাৎ ইমাম সালাম ফেরানোর পর আপনি মাসবুক হিসাবে আরেক রাকাত পড়ে জুমার নামাজকে সম্পন্ন করবেন, জোহর নামাজ আপনি পড়বেন না। এরপরে রাশিদ মাহদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি? আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব? আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন, তিনি রুকুতে আছেন, তো এক্ষেত্রে আপনি তাকবীরে তাহরিমা পড়তে হবে আপনাকে, আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলার পর যদি সময় থাকে তাহলে রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবেন, আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে, আল্লাহ আকবার শুধু প্রথম তাকবীরটা দিয়ে আপনি সরাসরি রুকুতে যাবেন। এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ তাকবীর দেওয়ার পর আবার হাত বাঁধি, এই হাত বাঁধাটা এটা জরুরি নয়, বরং হাত বাঁধতে হবে না আমাদের, আল্লাহ আকবার বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাবো। ধরুন রুকু থেকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন তাহলে তো হাত বাঁধার প্রশ্নই নেই, আল্লাহ আকবার বলে ইমাম সাহেব হাত ছাড়া অবস্থায় আছে, আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন। আর রুকুতে যদি ইমাম সাহেবকে পান তাহলে আল্লাহ আকবার বলে আপনি ডাইরেক্ট রুকুতে চলবেন, আল্লাহ আকবার বলে হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই, কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা মিলানোর অপশন থাকে তখন আমরা হাত বাঁধবো। এর বাইরে রুকুতে গেলে হাত বাঁধার দরকার নেই, শুধু আল্লাহ আকবার তাকবীর তাহরিমাটা বলি আমরা রুকুতে চলে যাব। এরপরে প্রশ্ন হলো হাবিবুল্লাহ মিসবাহ আপনার, আপনি লিখেছেন পুরাতন কবরের উপর চলাচলের প্রয়োজনে হাঁটার রাস্তা বানানো যাবে কি? পুরাতন কবরের উপরে চলাচলের জন্য যদি পথ তৈরি করতে হয়, নির্মাণ করতে হয়, রাস্তা তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা যাবে তখন যদি এটি আবশ্যক এলাকা মানুষের জন্য খুব জরুরি হয় এবং কবরে যারা সাহিত্য আছেন ওই যে জায়গায় রাস্তা বানাবেন সেখানকার নিচের যে কবরগুলো আছে সেগুলো এত পুরাতন কবর যে তাদের অস্থি মজ্জা এটা মাটির সাথে মিশে গেছে বা তাদের আপনার লাশটা পচে গলে মাটির অংশ হয়ে গেছে, এরকম হয়ে গেলে এতদিন পরে হলে তার উপরে রাস্তা নির্মাণ হতে পারে। এবং এর সপক্ষে আপনার বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোতেই ওলামা ইকরাম স্পষ্ট ফতোয়া দিয়েছেন এবং সব ওলামা ইকরামই প্রায় পারে কাছাকাছি মত পোষণ করে। বিদায়টি জায়েজ হবে তখন যদি সেটার মধ্যে দুটি শর্ত পাওয়া যায়, এক তো হলো এটা নিরুপায় খুব বেশি জরুরি আবশ্যক এর জন্য, দ্বিতীয়ত হলো ওখানকার কবরবাসীর কবরের লাশগুলো পচে গলে মাটির সাথে মিশে গেছে এমনটি মনে হয় অর্থাৎ এতদিন পুরাতন হয়, তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে। অন্যথায় নর্মাল অবস্থাতে কবরের উপরে নির্মাণ করার ব্যাপারে সহিহ মুসলিম হাদিসে আসছে নিষেধাজ্ঞা আসছে, ওয়াইজ ইবনে আলী কবর উপরে নির্মাণ করা এবং সেখানে বসা এগুলোর উপরে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, অর্থাৎ এটা কবরস্থানের সম্মান, কবরবাসীর প্রতি সম্মান দেখানোর জন্য করতে হবে। হ্যাঁ, পচে গড়ে শেষ হয়ে গেছে সেখানে আবার নতুন কবর দেয়া বা অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো করা জায়েজ হবে, বিশেষ করে নির্মাণ করা জায়েজ হবে তখন যখন সেটা একান্ত প্রয়োজনীয় হয়, বাধ্য হয়। আদর বুসরা আপনি আইডি থেকে লিখেছেন, বিয়েতে গান বাজনা বা স্টেজ করে ভিডিও করা হয়, এক্ষেত্রে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করে তাদের কি গুণা হবে? জি, অবশ্যই গুণা হবে, কারণ আপনি স্পষ্টত এবং প্রত্যক্ষভাবে একটি অন্যায় কাজে সহায়তা করছেন। এই ধরনের ব্যবসা যারা করেন, ইভেন্ট ম্যানেজমেন্ট বলুন
ধরুন আপনার কোনো ডেকোরেশনের ব্যবসা করেন, এই ধরনের লোকদের জন্য আসলে একটু পরীক্ষার ব্যাপার হয়ে দাঁড়ায় এখানে এসে। অর্থাৎ একটা অন্যায় কাজ হবে আমি জানি, সেখানে আমি সাপোর্ট দেওয়া, আমার ইকুইপমেন্ট, আমার ইনস্ট্রুমেন্ট, আমার বিভিন্ন আসবাবপত্র সেখানে তাদেরকে দিয়ে আমি জানি এটা দিয়ে তারা অন্যায় করবে, তো এটা প্রত্যক্ষ সহায়তা হয়, যার কারণে এটা জায়েজ নেই। এটা জানতে পারলে সেটাকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা আপনার থাকতে হবে, অ্যাভয়েড করতে হবে আপনাকে, এবং হালাল বেছে বেছে চলতে গেলে হয়তো রুজি কম হবে, আপনার উপার্জন কম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিবেন এবং এর বিনিময়তে আপনি জান্নাত পাবেন। সব কিছু যদি দুনিয়াতে আপনি মনমতো চান তাহলে সেক্ষেত্রে আখেরাতে আল্লাহর কাছে কী আশা করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে স্যাক্রিফাইস করার এবং ত্যাগ করার তৌফিক দান করুন আল্লাহর জন্য। সুমাই সুলতান আরিফ আপনি লিখেছেন, ধর্মের ভাই বোন পাতানোর বিধান কি? ঘোষিত ধর্মের ভাই কি মাহরাম হিসাবে বিবেচিত হবেন? দেখুন, ধর্মের ভাই বোন বলতে কোনো কিছু ইসলাম শরীয়তে নেই। আপনার যিনি অরসজাত ভাই বোন, আপনার যিনি রক্ত সম্পর্কীয় ভাই বোন, আপন ভাই যেটাকে আমরা বলি বোন, এর বাইরে আপনি কোনো ব্যক্তিকে যিনি আপনার আসলে ভাই নন তাকে জাস্ট ভাই ডাকলেন, ডাকা ভাই, এরপর নাম দিলেন সেটার নাম ধর্মের ভাই বা বোন, এরকম কোনো অপশন ইসলামে নেই। এগুলো আমাদের মনগড়া বানানো, এগুলোর বহু অনাচারের দিক আছে। বিশেষ করে একজন মেয়ে একজন ছেলেকে যখন ধর্মের ভাই বানান তখন তার সাথে তিনি দেখা দেন, দেখা দেওয়া তাকে জায়েজ মনে করেন। একজন পুরুষ মানুষ একজন মেয়ে মানুষকে ধর্মের বোন বানানেন, তখন তিনি তার গায়ে মাহরাম হয়ে থাকলে তারপরেও তাকে তিনি মাহরাম মনে করেন, দেখা দেওয়া জায়েজ মনে করেন। এরপরে কত অনাচার যে হচ্ছে আমাদের সমাজে সেগুলো আমাদের কারোরই আর অজানা নয়।